আগামী 4 ডিসেম্বর তমলুক খারুই গঠরা সমবায় সমিতি নির্বাচন, আর এই নির্বাচনে সিপিএম এবং বিজেপি জোট বেঁধে নির্বাচন এবং মনোনয়নপত্র জমা দেয়। নাম দেওয়া হয় সমবায় বাঁচাও মঞ্চ, তবে জেলা সিপিএম এর তরফ থেকে জানানো হয় এই জোটের কোনো সিদ্ধান্ত জেলা নেতৃত্বকে জানানো হয়নি। পূর্ব মেদিনীপুর জেলা সিপিএম সম্পাদক নিরঞ্জন সিহি বলেন, আমরা কোনোদিন তৃণমূল বা বিজেপির সঙ্গে জোট বেঁধে কোনো কিছু করব না, যারা করবে তাদেরই দল থেকে বহিষ্কার করা হবে। আমরা জানতে পেরেছি যে খারুই গঠরা সমবায় সমিতির নির্বাচনে সিপিএম এর সাথে বিজেপি জোট বেঁধে নির্বাচন করছে। পার্টির অবস্থান জানিয়ে দেয় এবং আমাদের এই কমিটির সদস্যদের দলের নির্দেশ মানার নির্দেশ দেয়। আমরা জানতে পেরেছি যে সিপিএম এরিয়া কমিটির সুরেন্দ্রনাথ আচার্য, রঘুনাথ ভৌমিক, দীনেশ মণ্ডল সহ সিপিএম সমর্থিত প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার কথা বলি। যদি প্রার্থীপদ প্রত্যাহার না করেন তাহলে এদের দল বহিষ্কার করবে এবং জেলা পাঠিয়ে একটি কমিশন তৈরি করেছে। এই কমিটি তদন্ত করে দেখবে এই সমবায় সমিতিগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জেলা সিপিএম কমিটির কারা কারা সহযোগিতা করছে, তাদের নাম তৈরি করে তাদেরও বহিষ্কারের সিদ্ধান্ত নেবে জেলা সিপিএম। আজ দুপুর 2 পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করার সময় থাকলেও সূত্রের খবর, দলের সিদ্ধান্তকে অমান্য করে খারুই গঠরা সমবায় সমিতির সিপিএম এর কোন পদপ্রার্থী প্রত্যাহার করেনি। সূত্রের খবর, ইতিমধ্যে সিপিএম জেলা কমিটি বৈঠকে বসেছে। দলীয় গতভাবে সিপিএম এরিয়া কমিটির সদস্য তথা প্রার্থীদের সিপিএম এর দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কিনা সেটাই দেখার বিষয়। যদিও বিজেপি জেলা নেতৃত্বরা জানিয়ে দিয়েছে যে সিপিএম এর সাথে বিজেপির কোনো আসন সমঝোতা হয়নি, আমরা কয়েকটি আসনে প্রার্থী দিয়েছি, বাকি আসনে কি হয়েছে আমরা জানি না, আর এটা দেখার বিষয় আমাদের নয়। সব মিলিয়ে সমবায় ভোট ঘিরে ক্রমশ রাজনৈতিক উত্তাপ বাড়ছে তমলুকে। প্রথমে বলি যে 34 বছরের যে অপশাসনের সরকার ছিল তাকে বিদায় জানিয়ে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে এনেছিল। একটা হলো অপশাসনের সরকার ছিল, আর পরে হয়েছে চোরেদের সরকার। সুতরাং সিপিএম এর সঙ্গে জোট এই কথাটাতেই আমার আপত্তি আছে, আমাদের দলের তরফ থেকেও আপত্তি আছে। লোকাল নির্বাচন, এখানে বিশেষভাবে ভোটার যারা থাকে তাদের বিশেষভাবে তাদের নির্বাচন তালিকায় নাম তুলতে হয়, ভোট দিতে হয়। সুতরাং এখানে জোটের কোনো প্রশ্ন নেই। আর বিজেপির লোকেরা ওখানে যতগুলো সিট পেরেছে দিয়েছে, সুতরাং এখানে সিপিএমের সঙ্গে জোটের কোনো প্রশ্ন নেই এবং হয়ও না। বিজেপি সিপিএমের সঙ্গে জোটের কোনো ব্যাপার নেই। সিপিএম যে প্রার্থীপদ প্রত্যাহার করতে বলেছে এবং যে তাদের এরিয়া কমিটির সদস্যদের সাসপেন্ড করছে, কি বলবেন বিষয়টা? সিপিএম কীভাবে দেখছে তাদের দলীয় বিষয় এটা আমাদের বলার বিষয় নয়। তবে বলতে পারি এটা যেহেতু স্পেশাল নির্বাচন, লোকাল নির্বাচন, সেখানে ভারতীয় জনতা পার্টি যতগুলো পেরেছে সিট দিয়েছে, সুতরাং তার উপরেই বিজেপি লড়বে। সিপিএম কটা সিট দিয়েছে, সিপিএম সাসপেন্ড করবে বিজেপির সঙ্গে, এইসব গল্প কোনো এসব গল্পে ভারতীয় জনতা পার্টি নেই। যদি 12টা সিট থেকে থাকে, সেখানে যদি বিজেপি 8টা সিটে নমিনেশন ফাইল করতে পারে, আমরা 8টা সিটেই লড়ব। বাকি 4টা কে দিল, কে কি করলো, সিপিএম দিল কি কি, সেটা তাদের দলীয় বিষয়। তারা সাসপেন্ড করবে কি রাখবে সেটা তাদের বিষয়, আমাদের জোটই হয়নি, এরকম কোনো জোটের ব্যাপার নেই। আমরা যতগুলো সিটে নাম দিতে পারবো আমরা ততগুলো নমিনেশন ফাইল করেছি, আমরা ততগুলোর জন্য আমরা লড়াই করব। বাকি সিটে কে প্রার্থী দিয়েছে কি ব্যাপার, এগুলো আমাদের বিবেচনার বিষয় না, এটা আমাদের দলীয় বিষয় নয়। ভারতীয় জনতা পার্টি একাই লড়বে এবং ভারতীয় জনতা পার্টি এখন দ্বিতীয় বৃহত্তম দল। আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা ভালো ফল করব এবং আগামী লোকসভার নির্বাচনে এখান থেকে যথেষ্ট সংখ্যক এমপি আমরা উপহার দেবো ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। ঠিক আছে, আপনার নাম? আমার নাম আশিস মণ্ডল, আমি সহসভাপতি ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলা। না, যদি আমরা বলেছিলাম আমরা যদি আলাদা এনটিটি নিয়ে লড়তাম 43টা সিটের মধ্যে 30টা, 32টা, 35টা, তাহলে বুঝতে পারতাম যে আমাদের আলাদা লড়াই করার মানসিকতা আছে। কিন্তু আমরা যা বুঝছি যে সিট বিন্যাসটা যেভাবে হচ্ছে তাতে বিজেপি এবং সিপিএম এর সমর্থকদের মধ্যে একটা ঐক্য এবং তার নিচুতলা পর্যন্ত বাতাবরণ তৈরি হয়ে গেছে। সেই জন্য আমাদের সমবায়ে সমর্থক কর্মীদেরকে বলেছি প্রার্থীপদ প্রত্যাহার করতে, যদি প্রার্থীপদ প্রত্যাহার না করে তাহলে
সিদ্ধান্ত হয়ে আছে পার্টি থেকে বহিষ্কার করে দেওয়া হবে। এরকম কতজনকে চিহ্নিত করা গেছে, মানে যারা যারা প্রার্থী হয়েছে তারাই কতজন? কারণ সবাইকে তো আমরা 27 জনকেই আমরা নির্দেশ দিয়েছিলাম যে তোমরা হয় 35-36 যাও প্রার্থী দিতে পারো, আর প্রার্থী 35-43 দিতে পারত। এটা এই ভাবের ঘরে চুরি করে লাভ নাই। বিজেপি এবং সিপিআইএমের সমর্থক বলবে প্রতীক নেই, এটা একটা মঞ্চ এসব করে আমাদেরকে চোখ এড়ানো যাবে না। তাই আমরা জেলা পার্টি, রাজ্য পার্টি, এরিয়া পার্টি সবকে অন্তত বার্তাটা পৌঁছে দিয়েছি একটা সার্কুলার করে যে বিজেপির সঙ্গে কোনোভাবে সম্পর্ক রাখা যাবে না। আগামী 4 তারিখ ভোট, সিপিএম যদি না প্রার্থী দেয় কাদের দিকে ভোট দেবে? ভোটদানের বিরত থাকবে যদি পার্টির নীতি আদর্শ প্রতি আনুগত্য থাকে আর নীতি আদর্শ বহির্ভূত হলে ভোট দিতে যাবে। পার্টি ছিলেন দলের তরফ থেকে, সেই নির্দেশ তো মানেনি, তারা তো আজকে মনের প্রত্যাহার করছে না, কি করবেন এরপর? এখনো প্রত্যাহারের সময় আছে, প্রত্যাহার না করলে আমরা অলরেডি পার্টিতে সিদ্ধান্ত নিয়েছি যে লিফলেট দিয়ে বহিষ্কার করে দেওয়া হবে, তারা পার্টি মেম্বার হোক আর পার্টি মেম্বার না হোক, কর্মী সমর্থক হলে, যে তাদের সঙ্গে সিপিআইএমের কোনো সম্পর্ক নেই, তারা সিপিআইএম বিরোধী। আর একটা বিষয়, মহিষা দলের ক্ষেত্রে বললেন 32 জনকে আপনারা এ করেছেন, এক্ষেত্রে 27 জন, আর কোন সমবায় কি এরকম কোন চেষ্টা হচ্ছে বলে আপনাদের কাছে খবর? না না না, এখনো হয়নি, ত্রিমুখী লড়াই হচ্ছে। যেমন রাতুলিয়ার ত্রিমুখী হয়েছিল, মঙ্গলদারদের ত্রিমুখী হবে 27 তারিখে, জিয়াখালিতে হবে ত্রিমুখী লড়াই, আরও যেখানে যেখানে হবে ত্রিমুখী লড়াই হবে। লড়াই করতে না পারলে, যেমন কল্যাণপুর আমরা লড়াই করতে পারিনি, সেখানে তৃণমূল তার এককভাবে বোর করেছে। বলছি মহিষা দলে কি যারা জোট করেছিল তাদেরকে কি দল থেকে 32 জনকেই লিফলেট দিয়ে আমরা বের করে দিয়েছি? ওদের মধ্যে পার্টি মেম্বার বা পদাধিকারী 3-4 জন আছে, পদাধিকারী কেউ নেই। খারোয়ের ক্ষেত্রে পদাধিকারীরা মানে পর্দার আড়ালে আছে, সেই পর্দার আড়ালটার জন্যই আমাদের কমিশন করতে হবে, কমিশন করে পর্দার আড়াল থেকে প্রকাশ্য আলোকে আনতে হবে, প্রকাশ্য আলোকে যদি সত্যি সত্যি পাওয়া যায় তাহলে তাদেরকে পার্টি কঠোর শাস্তি দেবে। কমিশন করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, জেলা পার্টি করবে? আর এখনো পর্যন্ত ওই নেতৃত্বদের কাছ থেকে ওদের কাছে কি আপনারা কিছু সকোচ বা কোনো কিছু জানতে চেয়েছিলেন? না, ডেকে জানতে চেয়েছিলাম, বলেছিলাম, তারা আমাদের সঙ্গে সহমত পোষণ করছে, আবার তারা যাদেরকে কন্ট্রোল করে তাদের সঙ্গে কন্ট্রোল করলে তাহলে এটা হতো না। আমাদের ধারণা যে এদিকেও আছে ওদিকেও আছে। আজকে তার মানে বিকেলের মধ্যেই একটা তৈরি হবে, স্পষ্ট হয়ে যাবে।